স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশ দল। ডারবানে চার্চওয়ার্থ ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা এক কাতারে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সুর মেলান। এ সময় হাতে জাতীয় পতাকা ছিল মোমেনুল, তামিম, তাসকিন, মিরাজদের। ইতিহাস করে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। লাল সবুজদের চোখ এখন 31 মার্চ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। আগামী 8 এপ্রিল বসবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট।